তীব্র দাবদাহ, গরমে হাঁসফাঁস অবস্থা, জল সংকট থেকে শুরু করে বিদ্যুৎ বিভ্রাট। মুর্শিদাবাদের সাগরপাড়া ধনিরামপুরে প্রায় চার দিন ধরে নেই বিদ্যুৎ পরিষেবা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। ইলেকট্রিক অফিসের গাড়ি এলে সেই গাড়িকেও আটকে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘ চার দিনে প্রায় সপ্তাহখানেক ধরে আমাদের এই লাইনে কোনো কারেন্টের সঠিক সরবরাহ হচ্ছে না। প্রতিদিন রাত্রে ওই সারাত্রি ধরে কারেন্ট নাই, দিনে কারেন্ট নাই, কোনো ভোল্টেজ নাই, যেটুকু আসছে সেটুকু মানে ভোল্টেজ থাকছে না, এর কোনো সুরাহ হচ্ছে না। ডিপার্টমেন্টের গাড়ি এসছে, কারেন্ট ডিপার্টমেন্টের গাড়ি আসছে, আসে ফুটকাট দিয়ে একটু করছে, করে দিয়ে চলেছে যেখানে সেই হয়ে থাকছে। সেই সুরক্ষার জন্যে আজকে এই রাস্তা বড়। রাস্তা অবরোধ বলতে এখানে ধরেন তিন দিন থেকে কোনো কারেন্টের কোনো পাওয়া যাচ্ছে না, আর বাড়িতে সব ছোটো ছোটো ছেলেমেয়ে আছে, অসুস্থ লোক আছে, কেউ কোনো সাড়াই দিচ্ছে না। কারেন্টের গাড়িকে ফোন করলে গাড়ি আসছে না, অথচ বারবার আসছে, আসার পরে কিছু ঠিক করছে না, ভোল্টেজও বাড়ছে না, তিন দিন থেকে কারেন্ট না রাত্রি। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে পশু পাখিও। অভিযোগ, গরমে মারাও যাচ্ছে বেশ কিছু পশু পাখি। কারেন্ট চার দিন থেকে চলছে না, সে কারণে আমার হাঁস গলা মারা গেল। আমি ঘর করে নেটের ঘরের ভিতরে দিয়ে আমার বতকের ফার্ম দেওয়ার ভিতরে কারেন্ট দেওয়া থাকে, সেই ফ্যান দেওয়া থাকে, সেই ফ্যানটা না চলার কারণে আমার হলো বতক মারা গেছে এই হাঁস। অবরোধের জেরে তড়িঘড়ি এলাকায় গিয়ে কাজ শুরু করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, তারপর পথ অবরোধ তোলেন এলাকাবাসী। মুর্শিদাবাদ থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।